নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে এরকম আলুর দম আর সাথে যদি এরকম গরম গরম লুচি থাকে তাহলে আশা করি আর কিচ্ছু লাগবে না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা অন্য কোনো এক্সট্রা মশলা না ব্যবহার করি এটা কত সহজে বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নতুন আলু দিয়ে আলুর দম আর সাথে লুচি। তাহলে আলুর দম বানানোর জন্য আমি এখানে সবার প্রথম 1 কেজি নতুন আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি শুধু বাজার থেকে আনার পরে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। যেহেতু এর খোলাটা খুবই পাতলা হয় তাই আলাদা করে এটাকে ছাড়িয়ে নিতে হবে না, জাস্ট ডাইরেক্টলি এভাবে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সাথে অবশ্যই এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে, কারণ গ্রেভিতে দেওয়ার সময় ওপর ওপর থেকে নুন লাগলেও ভেতরে কিন্তু এই বয়েল করার সময় নুনটা ঢুকবে। এবারে এই আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এখানে লুচির ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর সামান্য একটু গুঁড়ো চিনি। আপনারা যদি চান গুঁড়ো না করে চিনি ব্যবহার করতে পারেন। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিন। ফার্মেশন হয়ে গেলে ময়নার জন্য দিয়ে দিন সাদা তেল। নিচে যে লেখা পরিমাণগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি পুরো প্রসেসটা ভালো করে ফলো করেন তাহলে দেখবেন লুচিগুলো একদম বলের মতো ফুলবে, সাথে একটু খাস্তাও হবে আর খেতেও ভালো লাগবে। আর কীভাবে বুঝবেন যে এই ময়নটা একদম ভালো করে মাখা হয়ে গেছে, তার জন্য ময়দাটাকে একটু হাতে নিয়ে এইভাবে একটু প্রেস করবেন। যদি দেখেন এরকম ডেলা হচ্ছে তাহলে বুঝবেন এটা একদম প্রপারলি মাখা হয়েছে আর ময়নের পরিমাণটাও ঠিক আছে। এবার ময়দার মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। প্রথমেই খুব বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে ঠেসে ঠেসে মাখার কারণেই দেখবেন এই যে গ্লুটেনটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর ডোটা আস্তে আস্তে একটু স্ট্রেচেবল আর নরম হয়ে যাবে। পাঁচ থেকে 6 মিনিট ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন এখন ডোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তাই এবার এটাকে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 15 থেকে 20 মিনিট। আর ওপার সাথে কোণে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেটা চাইলে আপনারা এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে দেখে নিতে পারেন। যদি দেখেন তুলে নেওয়ার পরে এইভাবে পড়ে যাচ্ছে তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আলুগুলোকে এইভাবে একটা বোলে তুলে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ঠান্ডা জল। আর ঠান্ডা জল দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু হাতে করে কষলালেই দেখবেন এর যে খোলাগুলো আছে সেগুলো সব উঠে যাবে আর যেগুলো থেকে যাবে সেগুলো এতটাই পাতলা থাকবে যে মুখে পড়ল কোনো অসুবিধা হবে না। আর এরপর ভালো করে একবার ধুয়ে নিয়ে আমি আলুটাকে সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা আমি আলুর দমে ব্যবহার করব সেটা হলো আমাদা, যেটা দেখতে অনেকটা এরকম আদার মতো বাট স্বাদে কিন্তু একটু টক টক আর এর একটা আলাদাই সুন্দর গন্ধ আছে। এবারে আমাদের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা হামল দিস্তের মধ্যে, এর সাথে একটু সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে ছেঁচে নেবো। আর নুনটা দিলে কি হবে, আমাদের মধ্যে থেকে এমনি জলটা ছাড়া শুরু হবে, তাই ছাঁচার পরে আমাদেরটা একটু নরম হয়ে যাবে আর জলটাও ছেড়ে দেবে, যার জন্য আমাদের বেস্ট ফ্লেভারটা আমরা পাবো। আর এইভাবে ভালো করে ছেঁচে নেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার ফাইনালি আলুর দমটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। আর যখনই দেখবেন গরম মশলা থেকে ভালো করে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে, দিয়ে দিতে হবে কুঁচুনো পেঁয়াজ। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ভেজে নিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা আমার এখনও বেশি কুকিং কোর্সটা নেননি, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। এছাড়াও কোর্সটা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com-এ, যেখানে থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। এছাড়াও যদি কোর্সটা কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর পেঁয়াজটাও দেখুন এতক্ষণে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর সেটাকে একবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ভেজে নিন। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলেই দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। তারপর 30 থেকে 40 সেকেন্ড সেটাকেও ভালো করে ভেজে নিন।
এরপর শুধু মশলা বলতে রঙের জন্য লাগবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই রেসিপিতে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু সামান্য একটু গরম মশলা লাস্টে অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেই এই মশলাটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। আর তেলটা ছেড়ে আসলে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে 4 মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, টমেটোটা পেস্ট করার সময় আপনারা যতটা কম জল ব্যবহার করবেন ততটাই কিন্তু কম সময় লাগবে টমেটোটা কুক হতে। কারণ টমেটো পেস্ট করার সময় যদি আপনারা জলটা বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথমে জলটা বাষ্পায়িত হয়, তারপরে কিন্তু টমেটোটা কুক হওয়া শুরু করে। তাই পেস্ট করার সময় চেষ্টা করবেন জলের পরিমাণটা একটু কমই রাখার। আর আপনারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে ছেঁচে রাখা আমাদাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার 7-8 মিনিটের মধ্যে দেখবেন আস্তে আস্তে টমেটোর গা থেকে এইভাবে তেলটা ছাড়া শুরু করছে। ব্যাস, তাহলে বুঝবেন টমেটোটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ঠিক তখন এখানে দিয়ে দিন সেদ্ধ করে রাখা আলুটা, তারপর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিন। আর তারপর কষানোর সময় দিয়ে দিন 7 মতো চিনি আর 1 কাপ কড়াইশুঁটি। সাথে চাইলে একটু আপনারা কালো নুন এখানে ব্যবহার করতে পারেন। আর যদি টেস্ট আপনারা আর একটু বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারেন অল্প একটু তেঁতুল জল। ব্যাস, এবার এই সব কিছুকে মিশিয়ে দিয়ে দিন পরিমাণ মতো জল। ব্যাস, তারপর অল্প আঁচে এটাকে ফুটতে দিন। আর এটা যতক্ষণ ফুটছে আমি ওপাশে লুচিটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা এখন আগের থেকে কতটা নরম হয়ে গেছে। তারপরে ভাবি একটু লম্বা করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতন রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে লিচিগুলোকে ভালো করে মসৃণ করে গোল করে নেব যাতে বেলার সময় এটা আমাদের সুবিধা হয়। আর সবকটা লিচি ভালো করে গোল করা হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5-7 মিনিট। আর এপাশে দেখুন এতক্ষণে আলুর দমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে ফিনিশ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সাথে ধনে পাতা কুচি আর চেরা লঙ্কা। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। বাট আপনারা একবার না বানানো অবধি কিছুতেই বুঝতে পারবেন না যে এর টেস্টটা কতটা ভালো আসে। এবার ডাইরেক্টলি এটাকে তুলে আমি সার্ভ করে নেব। এবার ওপাশে লুচিগুলোকে গোল গোল করে বেলে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম টু হাই হয়। আর দেওয়ার সাথে সাথে এটাকে প্রেস করবেন না, জাস্ট দেওয়ার পরে যখনই দেখবেন এইভাবে উপরে উঠে আসছে তখন এটাকে প্রেস করবেন। ব্যাস, তাহলে দেখবেন এটা একদম বলের মতো ফুলে যাচ্ছে। ব্যাস, এইভাবে বাকি লুচিগুলোকে বেলে গরম গরম পরিবেশন করুন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।